শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা তোমাদের শ্রেণীর মানে ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতির সাত এবং আট নাম্বার সম্পাদ্য পড়ব শিখব আর কি তাহলে প্রথমে দেখি সাত নাম্বার সম্পাদ্যটা কি আছে সম্পাদ্য সাত একটি কনের সমান আঁকতে কোন হবে প্রথমে এটা শিখব এরপরে এটা শেষ হলে আমরা শিখবো হলো একটা কোনকে কিভাবে সমাধি করতে হয় সেটা তো এটা করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে প্রথমত রুলার লাগবে পেন্সিল কম্পাস লাগবে উপকরণগুলো তোমার হাতের সামনে নিয়ে তোমরা রেডি হও আমরা একত্র আমার সাথে সাথে তোমরা আঁকবে আমি প্রথমে রুলার দিয়ে একটা কোনে এঁকে নেই আমার সাথে সাথে তোমরাও এঁকে ফেলো এটা হচ্ছে এ বি সি তিনটা নাম দিলাম কোনের নাম হলো বি এ সি বা এ কোণ সি বা এ কোণ এই কোনটাকে আমরা কোনটা সমান করে সবাই মিলে আমরা এটার সমান করে আরেকটা কোন এখানে আঁকবো এঁকেছ এটা তাহলে এবার শুরু করি পরবর্তী ধাপ কিভাবে আঁকতে হবে প্রথমেই যে কোনো একটা রশ্মি নেব। রোলারটা হাতে নাও পেনসিলটা নাও পেন্সিলটা নিয়ে রোলারটা এইভাবে বসাও বসিয়া তারপরে একটা রশ্মি এখানে বানাও এই রশ্মিটার নাম দিই আমরা পি কিউ এই রশ্মিটার নাম দিলাম পিকিউ আঁকানো হয়েছে আচ্ছা এরপরে কম্পাস হাতে নিতে হবে কম্পাস নাও হাতে সবাই কম্পাস হাতে নাও কম্পাস নিয়ে তোমার ইচ্ছামতো মতো সুবিধা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে প্রথমেই যে এখানে বসাইতে হবে এখানে বসায়ে বসানোর পরে তোমার ইচ্ছামতো একটা ব্যাসার্ধ নিলা নেওয়ার পরে তুমি কি করবা এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকো ঠিক এই মাপ নিয়ে এখানে বসাইতে হবে দেখো এখানে বসাইছি কোথায় পিবিন্দুতে এই যে এখানে কিন্তু ইচ্ছামতো আমরা চাপ অঙ্কন করেছি সেই মাপ নিয়ে আমরা কি করেছি কম্পাসের কাটার দিকটা পি বিন্দুতে বসিয়েছি কম্পাসের কাটার দিকটা পি বিন্দুতে বসিয়েছি বসিয়ে এখানে একটা চাপ আমরা আঁকব দেখো তোমরাও এখানে এইভাবেই করেই এখান থেকে একটা বৃত্তচাপ আমরা এঁকে দিলাম কোন মাপ নিয়ে এই যে এখানে যে বৃত্তচাপটা চাপটা আঁকিয়েছিলাম সেই ব্যাসার্ধ নিয়ে এখানে চাপটা এঁকেছি এখন কার কাজ এ এখানে ধরে নিলাম এখানে আমাদের এটা কোন বিন্দুতে ছেদ করল আর বিন্দুতে ছেদ করলো এখন এই যে আর বিন্দুতে ছেদ করেছে এই আর বিন্দুকে কেন্দ্র করব কেন্দ্র করে এই যে প্রথমে যে একটা চাপ তৈরি করেছিলাম এটা যদি বি হয় এটা যদি সি হয় ধরে নিলাম এই চাপের নামও বি সি কোনটা এই যে চাপটা এই চাপটা আমরা এখন মাপব এখান থেকে ধরে এই যে এইটুকু মাপবো দেখো সবাই মাপতে পারো কিনা এখান থেকে দেখো দেখা যাচ্ছে সবার কাটাটা এক সাইডে পেন্সিলটা আরেক সাইডে দুই সাইডে বসিয়ে এই চাপটাকে মাপতে হবে মাপার পরে এই কম্পাসটা নিয়ে তুমি আর বিন্দুতে বসাবা দেখো বসাইছে কিনা আর বিন্দুতে এই যে আর বিন্দুতে বসিয়ে এখন তুমি এই যে মাপটা নিয়েছিলা নিয়েছিলে এটা এই মাপে এখানে বসাইতে হবে এই যে কাটার দিকটা আর বিন্দুতে যেখানে এখানে জয়েন্ট লেগেছে দেখতে পাচ্ছ তো এখানে বসানোর পরে সুন্দর করে বসাবা নাহলে কিন্তু সমান হবে না তারপরে এখান থেকে একটা চাপ বানিয়ে ফেলো দেখো হয়ে গেছে জোড়াও লেগেছে এখানে জোড়া লেগেছে এখানে এস নাম দিয়ে দিলাম যে এটা এস বিন্দুতে সেদ করেছে আগের চাপটাকে এই চাপটা এস বিন্দুতে সেদ করেছে এখন আমরা কি করবো পি এবং এস এই দুইটা বিন্দু রুলার ধরে যোগ করে দেব কিভাবে দেখো রুলার নিয়ে এইভাবে নাও সবাই নাও সবাই এইভাবে করে মাপ নাও বসায় বসাও 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 সুন্দর করে একদম সাইড দিয়ে বসাবে বসানোর পরে এই সাইড দিয়ে একটা দাগ দিয়ে দাও দেখা যাচ্ছে তো তাহলে এইভাবে দাগ দিয়ে দেওয়ার পরে এই কোনটা আমার এই এক সমান হইল এই যে কোনটা ছিল এখানে এই কোণের সমান কোন হইল আর পি এস আর পি এস এই কোনটা হলো একনের সমান এইভাবে আমরা যে কোনো কোণের সমান করে যে কোনো কোন আঁকতে পারি এরপরে আমরা আরেকটা শিখবো হয়েছে এটা তো হয়েছে সবারই এখন আমরা সম্পাদ্যটা দেখব সেখানে কি আছে সম্পাদ্য সম্পাদ্য আটে আছে হলো দেখো বইয়ে দেখো বইতে দেওয়া আছে কিন্তু একটি নির্দিষ্ট কোনকে একটি নির্দিষ্ট কোনকে সমদিখণ্ডিত করতে হবে এইটা হলো আমাদের আট নম্বর সম্পাদ্য একটা নির্দি তাহলে অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট কোন থাকতে হবে যেটাকে আমরা সমধিখণ্ডিত করবো তাহলে সেই কোণটা আগে তৈরি করতে হবে আমরা তৈরি করি রোলারটা নাও পেনসিলটা হাতে নাও রুলার এবং পেন্সিল নেওয়ার পরে কি করো একটা কোণ আঁকবো এই এই রশিটা বানাও এই একটা রশি বানাইলাম এরপরে মনে করি এটা হলো এ বি বানাও সবাই বানাও এবি রশ্মি তৈরি করার পরে এখন আমি কোন বানাবো কোন বানানোর জন্য কি করতে হবে এখন এই স্কেলটারে রুলারটারে নিয়ে আবার এখানে বসাইতে হবে এই পাশে বসিয়ে এটা সি নাম দিয়ে দিলাম তাহলে কোনটা হলো কি বি এটা আমাদের নির্দিষ্ট কোন কোন বি এটা নির্দিষ্ট কোন নির্দিষ্ট কোন এই কোনটাকে আমরা সমদ্বিখিত করব সবাই আঁকতে পেরেছ তো এখন এটাকে কি করবো আমরা প্রথমেই কম্পাস হাতে নাও নিয়েছ কম্পাস হাতে সবাই কম্পাস হাতে নিয়ে কম্পাসটাকে নিয়ে যাও এই কাটাটা এ বিন্দুতে বসবে কাটাটা বসবে এ বিন্দুতে দেখো এ বিন্দুতে বসানোর পরে বসাছে সবাই তোমার সুবিধা মতো মাপ নিয়ে সুবিধা মতো মাপ নিয়ে তুমি এখানে একটা বৃত্ত চাপ ঠিক আছে এই বৃত্ত চাপটি এবি কেউ ছেদ করেছে এসি কেউ ছেদ করেছে এই দুই ছেদ বিন্দুতে আমরা কম্পাসটা বসাবো আবার নতুন করে এই কম্পাসটা নিয়ে কোথায় বসাবো এইখানে একবার বসাবো দেখো এই যে সমদিখণ্ডিত করার নিয়ম কি এই যে দুইটা বিন্দু এইটার যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের মোটামুটি মোটামুটি চোখে আমরা দেখে বুঝতে পারি যে অর্ধেকের বেশি হয় কি না এইটুকু ধরতে পারি যে হ্যাঁ ঠিক আছে এটুকু অর্ধেক কাছাকাছি হয়েছে এরকমভাবে তার চাইতে বেশি অনেক বেশি নিলেও হবে একটু বেশি নিলেও হবে যে কোনো মাপে নাও কিন্তু অর্ধেকের বেশি অর্ধেকের বেশি নেওয়ার পরে ঠিক এই যে বিএসি কোনটা যে এটা আছে তার অভ্যন্তর বাগে এখান থেকে যে আমরা কি করব প্রথমে আমরা অর্ধেকের বেশি তো হয়েছেই এখান থেকে একটা চাপাকবো ঠিক এই একই মাপ নিয়ে আমরা কি করব, এই কম্পাসটা এখানে এই পাশে নিয়ে বসাবো বসাও বসানোর পরে তুমি এইটাকে আবার এখানে নিয়ে আসো দেখেছো তো এই যে এখানে বসাইছি এই যে এখানে এখানে যেখানে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টে বসিয়েছি এখানে বসিয়ে সেই আগের মাপে এখানে আরেকটা বৃত্তচাপ আমরা এঁকে দিলাম দেখো আগের বৃত্তচাপ আর এই বৃত্তচাপ পরস্পর কোথায় বি কোণের অভ্যন্তরে সেদ করেছে সেদ সেদবিন্দুর নামটা দিলাম আমরা ডি মনে করলাম যে আগের চাপ আর এখনকার চাপ পরস্পর বিন্দুতে করেছে তোমরা কি বিন্দুটা দিতে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রোলারটা হাতে নাও পেনসিলটা হাতে নাও রোলার এবং পেনসিল নিয়ে আমরা কি করব এখন যোগ করে দেব এই বিন্দুর সাথে সুন্দর করে ধরতে হবে কিন্তু একটু দূরে বসাইতে হবে নালে দাগটা অন্য সাইড দিয়ে চলে যাবে দেখছো বসছে ঠিক এইভাবে বসাও বসানোর পরে এই দাগ দাও দেখো হয়ে গেছে এই বিএসি কোনটা সমুদিখণ্ডিত হয়েছে এডি রেখার সাহায্যে এডি রশ্মির সাহায্যে আমার বিএসি কোনটা সমুদিখণ্ডিত করা হয়েছে হয়েছে তোমাদের আচ্ছা তাহলে আমরা কী কী শিখতে পারলাম আজকে এই পাঠে আমরা শিখলাম একটি নির্দিষ্ট কোণের সমান করে আরেকটা কোণ অঙ্কন শিখলাম এরপরে কি শিখলাম একটা যে কোনো নির্দিষ্ট একটা কোণ থাকবে সেই কোণটাকে সমতিখণ্ডিত করা শিখলাম তোমরা তো মোটামুটি সবাই করতে পেরেছ আমার ধারণা তোমরা পেরেছ একটা বাড়ির কাজ দিয়ে দেই তোমাদের কাজ দিয়ে দেই কাজটা দেখো তোমাদের বইয়ের একটা ত্রিভুজ আঁকবে প্রথমে ত্রিভুজ একটু বড় করে এঁকো ত্রিভুজ আঁকার পরে ওর যে তিনটা কুন আছে তিনটে কুনকেই সমাধিখণ্ডক তিনটা কোণেরই সমাধিখণ্ডিত করে সমাধিখণ্ডক আঁকতে হবে এখন সমাধিখণ্ডক মতো হল কি না মাপ দিয়ে দেখতে পারবে তাছাড়া ওই সমাধিখণ্ডক তিনটা বিন্দু একই বিন্দুতে মিলিত হবে সেইটা দেখলে বুঝতে পারবে তো এটা আঁকানোর পরে তোমার শ্রেণী শিক্ষককে যখন স্কুল খুলে শ্রেণী শিক্ষককে তোমরা দেখিয়ে নেবে মিলিয়ে নেবে না হলে পরে ছাড়ের পরামর্শ নিয়ে ঠিক করে নেবে আর এই যে যে দুইটা সম্পাদটা তোমরা আজকে করতে পার করলা সবাই করলা যদি বোঝার কোনো সমস্যা হয় তবে তোমরা কি করবা কিশোর বাতায়নে যাবা কিশোর বাতায়নে ঢোকার পরে সেখানে এই ভিডিওটা দেওয়া থাকবে ওটা তুমি বারবার দেখতে পারবে বারবার দেখে বুঝে আবার করতে পারবে যদি তোমার কোনো মতামত বা প্রশ্ন থাকে ভিডিওর নিচে যে লিঙ্কের পাশে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে তুমি তোমার মতামত বা প্রশ্ন জানাবে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো আজকের পাঠ এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি ধন্যবাদ